নমস্কার বন্ধুরা, 2023 উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু গতকাল গিয়ে পাবলিশ হয়ে গেছে। কিন্তু সেই রেজাল্ট নিয়ে আপনাদের মধ্যে অনেকেরই একটা ডাউট আছে যে আপনারা ভালো রেজাল্ট করার কথা, আপনারা কিন্তু ভালো রেজাল্ট করতে পারেননি অনেকে। আবার অনেকেই কিন্তু পাশ করার কথা থাকলেও আপনারা পাশ করতে পারেননি, সেই বিষয়ে আপনাদের মধ্যে অনেকেরই কমপ্লেন আছে। কিন্তু সেই কমপ্লেন কীভাবে করবেন, কোথায় করবেন, এবং যদি আপনাদের মনে হয় যে আপনারা পাশ করতে পারবেন কিন্তু পাশ করানো হয়নি আপনাদের, তার জন্য কিন্তু একটা বড় সুযোগ দিয়ে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের তরফ থেকে। তো বর্তমানে যাদের যাদের নাম্বার কম এসছে বা যারা যারা পাশ করতে পারেননি বা যারা যারা চাইছেন যে আপনারা 40% পেয়েছেন কিন্তু আপনাদের পাওয়ার কথা 80%, তাহলে আপনারা কী করবেন সেই বিষয়ে কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে সরাসরি একটা নোটিফিকেশান জারি করে দেওয়া হয়েছে। এবং তার পাশাপাশি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য কিন্তু সরাসরি ডিক্লেয়ার করে দিয়েছেন বিষয়টা কি, কেন করা হয়েছে এবং কিভাবে আপনাদের নাম্বার বাড়ানো যাবে সেই সম্পর্কেও কিন্তু সরাসরি স্পষ্টতে জানিয়ে দিয়েছেন। এবং তার পাশাপাশি যে নোটিফিকেশান দেওয়া হয়েছে সেই নোটিফিকেশানে আপনাদের কিন্তু স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছে, এবং তার সাথে আরও বলে দেওয়া হয়েছে 31 মে থেকে সরাসরি 15 জুন পর্যন্ত আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। সেই অ্যাপ্লাইয়ের ডেটও কিন্তু জানিয়ে দিয়েছে সরাসরি উচ্চ মাধ্যমিক শিক্ষা পরিষদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য, এবং তিনি কি লাইভ বলেছেন সেটাও আপনাদের শুনিয়ে দিচ্ছি, এবং তার সাথে সাথে নোটিফিকেশানে কি বলা হয়েছে সেটাও কিন্তু আপনাদের সামনে তুলে ধরবো। কিন্তু তার আগে লাইভে কি বলেছেন সেটা আগে শুনে নেন। আগামী 31 মে মধ্যরাত থেকে আগামী 15 দিনের মধ্যে অর্থাৎ 15 জুন মধ্যরাত পর্যন্ত পিপিএস এবং পিপিআর মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি এবং পোস্ট পাবলিকেশন রিভিউ করা যাবে। এবছর সম্পূর্ণ অনলাইনে পিপিএস এবং পিপিআর এর আবেদন করতে হবে, যেটা আমাদের নতুন যে আমাদের উচ্চ মাধ্যমিকের যে পোর্টাল হয়েছে তার থ্রু দিয়েই করতে হবে। এবং এবছর ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, ইউপিআই, নেট ব্যাঙ্কিং এবং নেফটের মাধ্যমে পিপিএস পিপিআর এর সমস্ত পেমেন্ট করা যাবে। পিপিএস পিপিআর এর লিঙ্ক আমাদের ওয়েবসাইটে 31 মে মধ্যরাত থেকে পাওয়া যাবে। তাহলে আপনারা শুনে নিলেন যে 31 মে থেকে কিন্তু 15 জুন পর্যন্ত আপনাদের কাছে অপশান থাকবে যে আপনারা পিপিএস এবং পিপিআর করতে দিতে পারবেন। কিন্তু পিপিএস বা পিপিআর করার জন্য যে নোটিফিকেশান সেটা কিন্তু 31 মে আপনাদের পাবলিশ করা হবে, এবং 31 মে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে এবং সেখান থেকে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এক্ষেত্রে কিন্তু আপনাদের অফলাইনে আবেদন করতে হবে না, যেটা মধ্যশিক্ষা পরিষদের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে আপনাদের সাদা খাতাতে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশান লিখে সেটা স্কুলের শিক্ষক শিক্ষিকাদের কাছে জমা করতে হবে এবং তারপরে সেটাকে প্রসিড করতে হবে, কিন্তু সেটা নয়। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন, এবং পার্টিকুলারলি আপনারা ইউপিআই বা ব্যাঙ্ক ট্রান্সফারের মাধ্যমে কিন্তু আপনাদের টাকাটা পে করতে পারবেন। কিন্তু কত টাকা লাগবে সেটা কিন্তু এখনও পর্যন্ত ডিক্লেয়ার করে দেওয়া হয়নি। কিন্তু বর্তমানে 2022 সালে যে ডিক্লেয়েশন ছিল বা 2022 সালে যে নোটিফিকেশন ছিল সেখানে কিন্তু স্পষ্টতে জানিয়ে দেওয়া হয়েছিল পিপিআর এর ক্ষেত্রে 150 টাকা এবং পিপিএস এর ক্ষেত্রে কিন্তু 100 টাকা। পিপিআর অর্থাৎ আপনাদের খাতা রিভিউ করার জন্য কিন্তু 150 টাকা করে পার খাতা থেকে নেওয়া হবে, এবং পিপিএস করতে দিলে বা স্কুটিনি করতে দিলে ইচ সাবজেক্টের জন্য কিন্তু 100 টাকা করে কিন্তু দিতে হবে। তাই বর্তমানে যাদের যাদের নাম্বার কম এসছে বা যাদের যাদের মনে করছেন যে তারা আরও বেশি নাম্বার পেতেন, তাদের কোনো কারণে নাম্বার কমিয়ে দেওয়া হয়েছে বা তাদের গড়ে নাম্বার দিয়ে দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা খাতাটা রিভিউ করতে দিতে পারবেন এবং প্রতিটা সাবজেক্টের জন্য 150 টাকা করে কিন্তু অ্যাপ্লিকেবল। এবং তার সাথে সাথে যাদের যাদের ক্যালকুলেশানে কোনো ভুল হয়েছে সাবজেক্টের জন্য, সাবজেক্টের কোনো ক্যালকুলেশানে ভুল হয়েছে, আপনাদের মনে হচ্ছে যে আপনাদের যে নাম্বারটা পাওয়ার কথা ছিল সেই নাম্বারটা আপনাদের দেওয়া হয়েছে কিন্তু ক্যালকুলেশান ওয়াইজ আপনাদের কোনো ক্ষেত্রে ভুল হয়েছে, সেক্ষেত্রে কিন্তু আপনারা সরাসরি পিপিএস করতে দিতে পারেন, অর্থাৎ পোস্ট পাবলিকেশন স্কুটিনি কিন্তু করতে দিতে পারেন। এবং তার সাথে সাথে আপনাদের কিন্তু এবছর অনলাইনে সমস্ত কিছু হবে, সেখানে কিন্তু অফলাইনে আর কোনো ব্যবস্থা নেই। আপনারা কিন্তু অনলাইনে অ্যাপ্লাই করবেন, অনলাইনে সাবজেক্ট সিলেক্ট করবেন, এবং তার সাথে সাথে অনলাইনেই কিন্তু পেমেন্ট করবেন, এবং সেটাও কিন্তু 31 মে থেকে 15 জুন পর্যন্ত, তার মধ্যেই কিন্তু আপনাদের করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাদের করার পরে কিছুদিনের মধ্যেই কিন্তু আপনাদের নতুন রেজাল্ট আপনাদের কাছে কিন্তু আবার স্কুলের শিক্ষক শিক্ষিকার কাছে চলে আসবে এবং সেখান থেকেই কিন্তু আপনাদের কালেক্ট করতে হবে। তাই নতুন রেজাল্ট নিয়ে কিন্তু আপনাদের কোনো রকম সমস্যা হবে না। কিন্তু যাদের যাদের মনে হচ্ছে যে তারা পাশ করতে পারেনি, তাদের পাশ করানোটা উচিত ছিল বা তাদের কম নাম্বার দেওয়া হয়েছে, সেক্ষেত্রে কিন্তু তারা 31 মে যখনই হার্ড কপি পাবেন, 31 মে মধ্যরাত থেকেই কিন্তু 15 জুন পর্যন্ত তারা সরাসরি খাতা রিভিউর জন্য অ্যাপ্লাই করতে পারবেন, এবং সেখানে কিন্তু আপনাদের নাম্বার বাড়ার সম্ভাবনা অত্যাধিক থাকবে। তাই বর্তমানে যাদের যাদের পাশ করেননি বা যাদের যাদের নাম্বার কম এসছে তারা কিন্তু সরাসরি খাতাটা রিভিউ করতে দেবেন, তাহলে কিন্তু আপনাদের পাশ করার চান্সটা অনেক বেড়ে যাবে। যাদের যাদের কম নাম্বার এসছে তাদেরও কিন্তু নাম্বার বাড়ার সম্ভাবনা অত্যাধিক থাকবে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।